নবনীতা মালাকার খেলতে নামছে, সো আর ইউ রেডি? গোপ এসা হলো একটা অনলাইন কুপন আর ক্যাশব্যাক অ্যাপ, যেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো এক্সট্রা ক্যাশব্যাক যদি তোমরা এই গোপ এসা অ্যাপ থেকে শপিং করো। এই অ্যাপে তোমরা পেয়ে যেতে পারো 1500 থেকে বেশি অ্যাপ, যেমন মিন্ত্রা, ফ্লিপকার্ট, আজিও, অ্যামাজন এবং আরো আরো অনেক অ্যাপ। এই ক্যাশব্যাক তোমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের গো পয়সা অ্যাপের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এটাকে ডিরেক্টলি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারো, অথবা তোমরা নেক্সট শপিং এর জন্য সেটাকে অ্যাজ আ ভাউচার হিসেবে ইউজও করতে পারো। গো পয়সার ক্যাশব্যাক 24 থেকে 48 ঘন্টার মধ্যে ট্র্যাক হয়ে যাবে, কিন্তু সেটা তোমাদের ওয়ালেটে আসতে সময় লাগবে 45 থেকে 60 দিন। এই টাকাটা তখনই তোমরা তোমাদের ব্যাংকে ট্রান্সফার করতে পারবে যখন তোমরা কোনো জিনিস কিনবে সেটার দাম 250 টাকার লিমিট ক্রস করবে। আর একটা কথা তোমাদের লক্ষ্য রাখতে হবে, যখন তোমরা অ্যামাজন থেকে শপিং করবে তখন তোমাদের অ্যামাজনের কার্ডটাকে পুরোপুরি ফাঁকা রাখতে হবে। তোমাদের গো পয়সা অ্যাপে যেতে হবে এবং সেখান থেকে অ্যাড টু কার্ট করে তারপরে তোমাদেরকে অর্ডারটা প্লেস করতে হবে, নয়তো তোমরা ক্যাশব্যাক পাবে না। আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিংক দেওয়া আছে, যাও গিয়ে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলো। আমার লিংক থেকে যদি তোমরা অ্যাপটা ডাউনলোড করো তাহলে তোমরা ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। এই অ্যাপের আরো একটা ইন্টারেস্টিং পার্ট হলো, তোমরা যদি তোমাদের ফ্রেন্ডসদেরকে গো পয়সা অ্যাপ রেফার করো এবং তারা যদি সেখান থেকে শপিং করে যে ক্যাশব্যাকটা তারা পাবে সেখান থেকেও 10% তোমরা পেয়ে যাবে। একটু বুঝিয়ে বলি, তোমার বন্ধু যদি 2500 টাকা ক্যাশব্যাক পায় সেখান থেকে তুমি পেয়ে যাবে 2500 টাকা ক্যাশব্যাক, যেটা হলো তোমার বন্ধুর টোটাল ক্যাশব্যাকের 10%। তাই অনলাইন শপিং এর আগে তোমরা যাও গো পয়সা অ্যাপে এবং সেখান থেকে শপিং করো, এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, আমি আপাতত রয়েছি ওয়্যারলেস মাঠে। আজকে সানডে, হয়তো ব্লগটা পরে যাবে, বাট তার আগে আমি বলি যে বেসিক্যালি ফ্রেশ হওয়ার জন্য আজকে আমি আমার পুরো ফুল ব্যাটালিয়ান টিম নিয়ে এসেছি ওয়্যারলেসে ঘুরতে ফ্রেশ হওয়ার জন্য। চলো পরিচয় করিয়ে দিই ফার্স্টে। এটা হচ্ছে মামন, আমার ব্যাচেলিয়ান টিমের একটা মেম্বার, আমরা সবাই ব্যাচেলার। এটা হচ্ছে আমার ছোট বোন দীপ মালাকার, ওরও একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, সরি দীপ কি বং কমেডিয়ান, দীপ দা বং কমেডিয়ান, হ্যাঁ ওরও একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, তোমরা চাইলে ওর ভিডিও ওখানে দেখতে পারো। আর এ হচ্ছে আমার ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন পুকাই শর্মা, পুকাই ক্যাপ্টেন। আর ভাইকে দেখাই, আজকে ভাই আমার জন্য র‍্যাকেট এনেছে, একটু আলোর দিকে মুখটা ঘোরাই। ভাই আরেক ভাই আছে, ওকে আমি পরে পরিচয় করাচ্ছি, ভাইয়ের নামটা আমি একটু শুনে নেবো, সাগর নীল ঘোষ। সাগর নীল ঘোষ, ও আমাদের টিমের আরেকজন মেম্বার, এই যে র‍্যাকেট নিয়ে এসেছে আমার জন্য, আমরা এতক্ষণ খেললাম বা খেলবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আরেক ভাই আসছে, আরেক ভাই একটুখানি ডেট করতে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, গার্লফ্রেন্ড শেষ করুক, গার্লফ্রেন্ড জানবে যে দিদির কাছে আছে, অবশ্য দিদির সঙ্গেই আছে, এটা মানে নর্মাল মিথ্যে কথা বললাম, একটা বান্ধবীর সঙ্গে কথা বলছে বা বন্ধুর সঙ্গে কথা বলতে গেছে। তো ও এলে আমি আমার টিমের আরো একজন মেম্বারের সঙ্গে পরিচয় করাবো, ঠিক আছে? তো চলো আমরা খেলছি বা কিভাবে মাঠটা খেলছো। ও এই যে চলে এসেছে আমাদের আরেকজন পার্টনার, চলে এসেছে কোথায়, এরিয়ায়, ওর নাম হচ্ছে সায়ম, ডেটে গেছিল, ঠিক আছে? তাহলে এই যে দেখ, আমার কিছু বলার নেই, আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ও আমার টিমের আরেকজন মেম্বার। আর ভাই আজকে পুরো বিষয়টা অ্যারেঞ্জ করেছে এরা দুজন মিলে আমার জন্য, এবং হ্যাঁ আমাদের ক্যাপ্টেন অঙ্কিতা শর্মা,
not Sharma, it's Paul. Okay, তো ওর সঙ্গে পরিচয় করি এই বনে বনের সঙ্গে নতুন পরিচয় হলো হ্যালো হাই হাই ওকে মেঘা আমাদের টিম মেম্বার কিনা বলবো না আমার নাম নবনীতা নবনীতা মানে টিম মেম্বার কিনা বলবো না বাট এখন বন্ধুত্ব হয়েছে দেখি যদি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় তাহলে তো খুবই ভালো তো চলো এনজয় করি পুরো বিষয়টাকে এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি ওকে সো এখন নবনীতা মালাকার খেলতে নামছে সো আর ইউ রেডি Yes, I'm ready. Our partner is Shyam. Very shy man. Here he is. Amra ki light ashchi. Apnar light ektu kete geche. Let me see. Yes, yes, yes. কত দূরে দূরে Oh my god I love dog Yeah she loves dog একদম একদম আলাদাই আলাদাই ওকে লেটস স্টার্ট আপনি একদম বেরিয়ে গেছেন ফ্রেম থেকে তো ভেতরে আসুন ফ্রেমে একদম গুড কিপ ইট আপ গ্রেট ভালোই খেলা জমছে আই গেস ইয়া কাইন্ড অফ ঠিকঠাক জমছে অনেকদিন পর খেলতে নেমেছে সো আই গেস টাইম লাগবে একটু হাতটা সেট হতে Bad luck. Better luck next time. ঠিক আছে পয়েন্ট কত হয়েছে কোনো পয়েন্টই নেই তো মানে মা বাবা দাদু দিদা খেলছি খুব খারাপ টাইমিং ছিল আমার কি মাইনে জানি না কি কত কত হলো আর ইউ গাইজ ইভেন কাউন্টিং অর হোয়াট ওয়াও গ্রেট অনেক মন দিয়ে খেলছে আই গেস দুজনেই ও শিট ফার্স্ট টাইম শি ডিড ইট এতক্ষণ পর আফটার লট অফ স্ট্রাগল মাথা মুন্ডু নেই তাই তো খেলা কোনো মাথা মুন্ডু নেই তাই তো
খেলাটা বেশ ভালোই জমেছে। কিন্তু কতক্ষণ ম্যাডাম কিপ ইট আপ করে রাখতে পারবে? আই ডোন্ট থিংক সো, বেশিক্ষণ পারবে। এটা খেলা? হ্যাঁ, এটা ব্যাডমিন্টন খেলা। পুরো জোশে একদম। হোয়াট ওয়াজ দ্যাট? ডান 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 ডান, ফাইনালি ডান। খুব হাঁফিয়ে গেছি। আমার বোন সব থেকে খারাপ খেলে এখানে, মানে ভালোই খেললাম। এবার ওরা কি খেলছে সেটা একটু দেখি। মাঠটা বেশ ফ্রেশ করে দিয়েছে আমাকে। ও, আর আমার পুরো টিম সবাই খেলছে সবার মতন ওখানে। ওখানে আই গেস কি খেলছে ওখানে, ও ওখানে কিছু একটা টাঙ্গিয়েছিল কোট ফোট। এখানে র্যাকেট খেলছে, এখানেও কিছুজন খেলছে, এখানেও খেলছে, এখানে আমরা খেলছি। এই খেলাটা দেখে নিই একটু। এরা ভালো খেলছে, এরা প্রফেশনালিজম মেনটেন করে খেলছে, আর আমরা এতক্ষণ আনখাই খেললাম। এবার আমার বোনের খেলাটা দেখে নিই। ব্যাক করছি ক্যামেরাটা। আমার বোনটা হঠাৎ করে আমার সঙ্গে একটু ব্যাট ব্যাট মারছে, এরকম টাইপের খেলছিল। ও সবাই খালি খেলছে দেখতে পাচ্ছি। মিষ্টি করে নিচ্ছে ও মা। ও বাবা রে, আমাদের দর্শক কথা বলে নাকি কথা বলে কেন বলছি কথা কথা রেসপন্স দেয় না, এটা তো বলতেই হবে। এরা হচ্ছে প্রভু ভক্ত। এই যে খাও খাও খাও। মামনির কেমন লাগলো? খেলা দেখে না ডগি কি বিস্কিট খাইয়ে? আর পাইলে হাঁপিয়ে গেছিস নাকি? ও মা, সাতক তোর বাবার নাম কি? ওরা আদর করুক। ওরা নিউ প্লেয়ার কে? ও আমাদের দলের নিউ প্লেয়ার। ভাই নামটা কি, নামটা কি একটু শুনে নিই আগে না? ওই যে তাহলে বলতে হবে পরেরবার। পরেরবার শর্মা। প্রথমে গেছে ডান লম্বু ভার্সেস দমনী দাদি আলাদাই। কুকুর দেখে দৌড়ানো লাগে শুধু লোকে কত, মানে কিছু আর বলার নেই। আমার আলাদাই, বাহ বাহ, অসাধারণ। বাস কুকুর দেখা অবস্থাটাই একদম। ডগি শু ডগি শু শু ডগি গেট লাস্ট। এই চলে গেছে চলে গেছে, শুনে যাওয়া কথা। ওকে গ্রেট স্টার্ট। বাহ বাহ, প্রো প্লেয়ার। না এখান থেকে পুরোটা আসছে। বাহ বাহ, আলাদাই
খেলা দেখো শুধু দুজনে লেজেন্ড প্রো প্লেয়ার্স এরা আর কি বলে হ ওকে জম চাই গাইস আস্তে আস্তে ও শিট ওয়েল ডান ওয়েল ডান ব্রাভো কই বাহ চলে Hey, get lost, get lost. Hey, get lost. Chalo, let's continue. Wow, wow, wow. Ba. Oh my God, ki shot. अंकल देयर स्टैंडिंग खेलो 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 क्या हुआ तुमको पापा पापा व्हाई इज शी सो क्यूट मैन लेट्स प्ले फोकस Well done, well done. Mama, hello, hello. Mama, round. Hello, please. Hello, Mama. 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 প্রচন্ড হাত ঠান্ডা হয়ে গেছে আমি আর পাচ্ছি না শিট সরি শিট দিস খেলা পুরো জমে উঠেছে রমরমা হয়ে যাচ্ছে তো ভালো খেলছে ভালো
শর শর আরে ক্যামেরা করতে দে আজকে আমাদের পুরো টিমটাকে আমি দেখাচ্ছি এবার কাট না বাজে লাগবে কি পূজাই পুকাই পূজাই বলছি পুকাই আমরা সবাই মিলে খেললাম মামুন একটু ডগিকে খাওয়ালো সবাই একদিকে আসো প্লিজ একদিকে আসো প্লিজ আমি প্লিজ একদিকে আসো বাবা এসো এই যে আমাদের পুরো টিম আজকে আমরা কোথায় কোথায় কাছে আসো এই যে আমাদের টিম আমরা সবাই মিলে আজকে ব্যাডমিন্টন খেললাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ব্লগে নিজেদের ফুটেজ দেওয়ার জন্য এরকম কি আমরা খেলবো আরো পুকাই ও বাবা বড় বড় ক্যাপ্টেন দুজন বেরিয়ে গেল বড় বড় প্লেয়াররা চলো এরকম ভালো ব্লগ দেখতে হলে আমার ব্লগটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমরা মেইন জিনিসটা করলাম করবো আমরা একটু ছবি তুলে নিই তারপর দেখছি তারপর আমরা ঘুরবো আমাদের খেলা শেষ ব্লগ শেষ হয়নি আমি আর পুকাই যাচ্ছি খাবার কিনতে যদি কিছু পাই হ্যাঁ ও 10 টাকা নিয়ে খাবার কিনতে যাচ্ছে কিন্তু তার আগে আমরা একটুখানি মাঠটা পুরো মাঠটা রাউন্ড দেব পুরো মাঠটা রাউন্ড দিয়ে দেখাবো চক্কর মারব হ্যাঁ বিকজ এই আওয়াজটা আমি বুঝতে পারিনি এই আওয়াজটা আমি যাই হোক ছাপড়ি নিব্বি এরা হচ্ছে ছাপড়ি নিব্বি নাকি ওকে তো যাই হোক আমরা বেসিক্যালি পুরো মাঠটা টহল দিতে বেরিয়েছি মাঠটার পাশ দিয়ে একটা সুন্দর হাঁটার জায়গা রয়েছে যেখানে সবাই ইভিনিং ওয়াক করে মর্নিং ওয়াক করে তো আমরা খেললাম আজকে পুরো খেললাম মজা করলাম ও হ্যাঁ আমি তখন একটা কোর্ট দেখাচ্ছিলাম না যে কোর্টে কোনো খেলা হচ্ছিল না তো সেখানে ভলিবলের জন্য একটা ইসে বানানো হয়েছে সি মানে এখানে এলেই মনটা ভালো হয়ে যাচ্ছে আমার আজকাল মনটা জুড়িয়ে আছে আজকে মনটা হ্যাঁ লাইক এই এইটাই খুব দেখা বাকি ছিল যে এত সুন্দর একটা কোর্ট বানিয়েছে ওরা ভলিবল খেলার মানে এখনো পর্যন্ত পুকাই যেটা আমরা ইসে করলাম এখনো পর্যন্ত ইসে যায়নি মানে ধর মোবাইল টোবাইল জামানা চলে এলেও আমাদের কিন্তু মাঠের যে খেলার যে আমেজটা রয়েছে এই জেনারেশনের সেটা কিন্তু যায়নি শীতকাল সবাই কত সুন্দর মানে মন ফ্রেশ করে খেলছে এখানে এলে মানে এমনি বন্ধু হয়ে যায় আমার যেটা মনে হয় না আমি খুব কম আসি বাট এই যে আজকে পুকায়ের জন্যই আমি আসা পুকাই দলদি চলো খেলবে 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 বললাম না আমার টিমের ক্যাপ্টেন পুকার পদবী হচ্ছে আমার টিমের ক্যাপ্টেন তো বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ পুকাই ওয়েলকাম মোস্ট ওয়েলকাম হ্যাঁ তো আবার আশা হবে আবার ফান হবে একদমই তাই এটা নট দ্য লাস্ট টাইম একদমই তাই বাড়ির সামনে একটা সুন্দর মাঠ আছে আশা হবে না কেন তার মধ্যে শীতটা আর মাঝে মাঝে আশা হবে ব্যাডমিন্টন খেলা হবে মজা হবে বন্ধু বানানো হয়ে গেছে নতুন মানে আমার তো ছিলই আমার দিদি নতুন বন্ধুত্ব হয়ে গেছে অনেকজনের সাথে এখন সো সামনে সো চলো আমরা ব্লগটা এখনো শেষ করব না পরে করব আমরা পরে করব করব তো চলো আমরা একটু নিজেদের মতন সময় কাটাই আবার আসছি প্রিয় লোকেদের সাথে সো এবার আমি যাচ্ছি বাড়ির দিকে প্রচুর ঘোরা হয়েছে প্রচুর খেলাধুলো হয়েছে প্রচুর মজা হয়েছে বন্ধুদের সঙ্গে ভালোই লাগলো আমার ব্লগ তোমরা জানোই ডেইলি লাইফস্টাইলের ওপরে তো আমার এরকম ভালো ভালো ভিডিওস যদি তোমরা পছন্দ করে থাকো আমার ব্লগ আমার ভিডিওস তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করে দিও এবং প্রচুর কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং বলো আমাকে তোমরা কী টাইপের ব্লগ দেখতে চাইছো এবং ডেফিনেটলি আমি ট্রাই করব অন্য রকম যেরকম তোমরা চাও সেরকম ব্লগ নিয়ে আসার আমি ডেফিনেটলি ট্রাই করব এই যে মামুনও চলে এসেছে মামুনটা একটু এগিয়ে গেছিলো আমি একটু পিছিয়ে পিছিয়ে চলছিলাম তো আমরা আজকে ভালোই কেমন মজা করলাম কেমন আমরা মামুন ভালোই মজা করেছি কিন্তু এরকম মজা আজকে রবিবার বলে হচ্ছে বেশি হ্যাঁ কিন্তু অন্যদিন
দোয়েল বেরোতে চায় না বলো কে হ্যাঁ আমরা তো বেরতেই যায় না অবশ্যই আর আমারও একটু ব্যস্ততা থাকে হয় না কিন্তু তো এরকম মজা আমরা আমরা যেহেতু এখন একসঙ্গেই থাকব তো আমরা চেষ্টা করব এরকম মজা করার এবং সেটাকে তোমাদের সাথে শেয়ারও করার কারণ আমি দেখলাম যে মজা করতে গেলে বা ভালো থাকতে গেলে খুব বড় কিছু দরকার পড়ে না নিজেরা নিজেরা অল্প বিস্তর একটু খেলে ধুলে একটু আড্ডা মারলেই হয়তো অনেকটা বড় মজা হয়ে যায় যেরকম আজকে তো আমি ভীষণ ফ্রেশ হয়ে আছি লাইফের ডিপ্রেশন থেকে বেরোনো যায় একদমই সবাই থাকলে একসাথে থাকলে একদমই তাই সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ তো চলো আজকের আমাদের ব্লগটা এখানেই আমরা কমপ্লিট করছি আমাদের দুই বোন বাড়িতে ঢুকে গেছে ওরা তো ছোট আমরা বড় তাই আমরা জাস্ট ব্লগটা কমপ্লিট এই শেষ করে ঢুকবো মামুন বলে দাও আমার ব্লগ এই সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তো আমার চ্যানেলের নাম জানো তুমি জানি আসলে শুনি সরি সরি মামুন একদম নতুন আমার চ্যানেলে নবনীতা মালাকার অফিসিয়াল অবশ্যই হচ্ছে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমিও অবশ্য করে দিয়েছি তার জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যদি অন্য রকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করো স্কিন কেয়ারের ওপরে বা যে কোনো ভিডিও তোমাদের যেটা ইচ্ছে তো আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ডেফিনেটলি সেই কমেন্ট বক্সের কমেন্ট থেকে আমি সেই জিনিসগুলো বের করে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার ওকে তো চলো গাইজ বাই গুড নাইট গুড নাইট আচ্ছা আমাদের পিজা পার্টিটা কি এখানে অ্যাড করা যায় নাকি হ্যাঁ পিজা পার্টি ওকে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি আমরা আমাদের ব্লগের লাস্টে ব্লগটা এখনও কমপ্লিট করছি না এরপর আমরা যেটা করতে চলেছি চার বোন মিলে আমরা একটা পিজা পার্টি আমরা পিজা অর্ডার করেছি পিজা আসবে পিজা খাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি তো তোমরা লাস্টেরটা আগে দেখে নাও আগেরটা লাস্টে দেখে নাও হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা চলো পিজাটাও পেয়ে গেছে হ্যাঁ তো আমরা পিজাটাও খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ব্লগেই চলো নাও আমাদের পিজা রেডি আমাদের পিজা চলে এসেছে সবাই আমরা খেতে এটা বাবা মার পিজা এটা ভেজ পিজা আর আমাদের জন্য একটা বড় পিজা এসছে লার্জ পিজা দেখাচ্ছি ব্যাক করে খুলছি দেখাচ্ছি পিজা ওকে সো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ আপ টু পিজার ইসে খুলছি সিল খুলছি আচ্ছা পিজাটা অনেকটা বড় এবার ভাত ভাত তো না করে ভাত ভাত না করে এরা হচ্ছে এটা খাবে তারপর রাতের প্ল্যান করছে রাতে কি খাবে 10টা বাজে এখন অলরেডি চিকেন আছে just look at her so excited prochonda khida pe geche amader so amra ekta khai dhara kore eta cheese burst but large ekta te cheese burst kora jay na to na eta cheese burst hoy na medium and small ekta te cheese regular ekta te cheese burst hoy to cholo amra khawa dawa kori ami ar tulte chai na photo arekta no 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 আমরা সবাই বসে বসে পিজা খাচ্ছি সি এই যে বাবা মাও শুরু করে দিয়েছে খাওয়া কেমন হচ্ছে আমাদের পিজা পার্টি ভালো তো মজা পেয়েছো সবাই খুব ভালো হয়েছে খাও নাকি এই যে আমি আর পুকাই এই যে বসে আছি বাবা চলো যাই হোক এবার আমি যেহেতু বলেছিলাম পিজাটা শেয়ার করবো পিজা পার্টিটা তোমাদের দেখাবো যে আমরা কিভাবে এনজয় করি তো পিজা পার্টি শেষ আমাদের ব্লগ শেষ ব্লগের এন্ড পার্টটা আমরা আগেই বলে দিয়েছি সো টাটা বাই বাই এরকম ভালো ভালো ফ্যামিলি মুহূর্ত দেখার জন্য আমার ব্লগে চোখ রাখতে হবে চোখ রাখো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট